রাজ্যের স্কুলগুলিতে অতিরিক্ত গরমের ছুটি এক ধাক্কায় কমতে চলেছে 22 দিন। এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখুন এখানে কি বলা আছে। সিদ্ধান্ত বদল, শেষ গরমের ছুটি, জুনের মাঝামাঝিতেই খুলতে চলেছে স্কুল। অবশেষে সিদ্ধান্তের পরিবর্তন, সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলেই কমছে গরমের ছুটি। জানা গিয়েছে জুনের মাঝামাঝি সময় খুলে যাবে সমস্ত বিদ্যালয়। পাশাপাশি সূত্রের খবর, দীর্ঘ গরমের ছুটি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার কারণে সিদ্ধান্ত বদল, তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় জানা যায়নি। উল্লেখ্য, তীব্র গরমের দাপট, ফণী ইত্যাদি একাধিক কারণে 3ই মে থেকে দীর্ঘ 2 মাসের গরমের ছুটি ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী, তবে এ নিয়ে একাধিক বিক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহল। শিক্ষক শিক্ষিকারাও পড়েছিলেন বিপাকে। পাশাপাশি অনেকেই দাবি করেছিলেন দীর্ঘ এই ছুটির কারণে পড়াশোনার ক্ষতি হবে পড়ুয়াদের, সময় মতো শেষ হবে না সিলেবাসও। সব মিলিয়ে ছুটি নিয়ে তৈরি হয় একাধিক জটিলতা, একাধিক বিক্ষোভের খবরও উঠে আসতে চলেছিল বিভিন্ন এলাকা থেকে। মনে করা হচ্ছে মূলত এই কারণেই নয়া সিদ্ধান্ত। পাশাপাশি গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফেসবুক পোস্ট দিয়ে শিক্ষার উন্নয়ন সম্পর্কিত মতামত জানতে চেয়েছিল জনগণের থেকে, সেখানেও একাধিক মন্তব্যে পড়ে। এরপর সব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ফের একটি স্ট্যাটাস দেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটি নিউজ সংক্রান্ত আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।